প্রশ্ন, ছানার মধ্যে কি কি ভিটামিন আছে? উত্তর, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন, ফসফরাস এবং ফাইবারের মতো উপাদান ছানাতে পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে, ছানার ক্যালসিয়াম শরীরে কি উপকার করে? উত্তর, বন্ধুরা ছানার ক্যালসিয়াম হাড় মজবুত করে। হাড় মজবুত করার জন্য ছানা একটি ভালো বিকল্প হতে পারে। বিশেষজ্ঞদের মতে ছানায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো উপাদান পাওয়া যায়, যা হাড়ের যত্ন নেয়। দুধ থেকে তৈরি ছানা খাওয়া হাড়ের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি কমাতে পারে। পরের প্রশ্ন, ছানা খাওয়া হার্টের পক্ষে ভালো না খারাপ? উত্তর, বন্ধুরা ছানা হার্টের জন্য খুবই ভালো। দুধ থেকে তৈরি ছানা খাওয়া হার্ট সংক্রান্ত সমস্যা কমাতেও কার্যকর বলে মনে করা হয়। ছানা ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ। এই দুটির পুষ্টি উপাদান হৃৎপিণ্ডের স্বাস্থ্য নিয়ন্ত্রণে কার্যকর বলে বিবেচিত হয়। এর পাশাপাশি এটি কোলেস্টেরল কমাতেও কার্যকর। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে, ছানা খেলে কি ভেতরের শক্তি বৃদ্ধি পায়? উত্তর, ছানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুগ্ধজাত খাবার শরীরকে শক্তিশালী করতে খুবই কার্যকরী। দুধ থেকে তৈরি ছানা ভিটামিন সি এর ভালো উৎস। কেউ দুর্বল বোধ করলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ছানা খেতে পারেন। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে, ছানা খেলে কি সুক্রানুর পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পায়? বন্ধুরা এভাবে বলছি কিছু বিধিনিষেধের কারণে, কিছু মনে করবেন না। উত্তর, হ্যাঁ বন্ধুরা, ছানা খেলে অবশ্যই খুব দ্রুত এবং প্রচুর পরিমাণে দ্রুত বৃদ্ধি পায়, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান। পরের প্রশ্ন, গর্ভবতী মহিলাদের জন্য ছানা কতটা উপকারী? উত্তর, ছানা গর্ভবতী মহিলাদের জন্য খুবই ভালো। গর্ভবতী মহিলাদের খাদ্য ও পানীয়ের প্রতি সর্বোচ্চ নজর দিতে হয়। গর্ভবতী মহিলারা যদি ছানা খান তবে এটি উপকারী প্রমাণিত হতে পারে, মা ও শিশু উভয়ের জন্যই। পরের প্রশ্ন, ছানা খেলে কি ক্যান্সার হয় না? উত্তর, বন্ধুরা ছানা বা পনিরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে, যা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমায়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ফলে এতে হাড়ও শক্ত থাকে। পরের প্রশ্ন, দুধ না ছানা কোনটি বেশি উপকার? উত্তর, দুধে যতই গুণ থাকুক ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য অনেকেরই তা সহ্য হয় না, কিন্তু দুধে যে উপাদানগুলি থাকে সেগুলি শরীরে খুবই প্রয়োজনীয়। সেক্ষেত্রে দুধের বদলে ছানা খাওয়া যায়, বরং গুণের নিরিখে ছানা ও পনিরকে এগিয়ে রাখা যায়। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে, ছানার জল খেলে কি উপকার হয়? উত্তর, তবে শুধু ছানাতেই নয়, ছানার জলেও রয়েছে বেশ কিছু গুণাগুণ। দুধ ফাটিয়ে ছানা তৈরি করার পরে সেই জল সাধারণত ফেলে দেওয়া হয়। খেতে ভালো না হলেও এতেই রয়েছে বেশ কয়েকটি উপকারিতা, যেমন ছানার জলে অ্যালবুমিন ও গ্লোবিউলিন নামে দুটি প্রোটিন থাকে। এছাড়াও এতে থাকে কার্বোহাইড্রেট ও ল্যাকটোজ। ছানায় রিবোফ্ল্যাভিন নামে একটি ভিটামিন থাকে, যা শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরে শক্তি যোগান দেয়। এছাড়াও বন্ধুরা কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লো প্রেশার থাকলেও ছানার জল খেতে পারেন। পেশি শক্ত করতে ও শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ছানার জল। পরের প্রশ্ন, ছানার জল কি ত্বককে ঝকঝকে ও পরিষ্কার করে? উত্তর, বন্ধুরা রূপচর্চার ক্ষেত্রেও ছানার জল খুবই উপকারী।
ছানার জল দিয়ে নিয়মিত মুখ ধুলে ত্বক সতেজ থাকে। গরমে মুখের অতিরিক্ত তেল থেকে মুক্তি পেতে বেসন অথবা আটার সঙ্গে ছানার জল মিশিয়ে মুখে মাখতে পারেন। পরের প্রশ্ন, ছানা খেলে কি পেটে গ্যাস হয়? উত্তর, ছানা পনির, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, রুটি, পালং শাক ইত্যাদি খাবারে গ্যাস বেশি হয়। এই ধরনের খাবার খেতে হলে দিনের প্রথমার্ধে খাওয়াই ভালো, তবে রাত 9টার মধ্যে খেয়ে উঠে হাঁটার অভ্যাস থাকলে ভালো। ব্যায়াম ও শরীর চর্চা নিয়মিত জরুরি। নিজেকে যত সচল রাখবেন গ্যাস তত কম হবে। পরের প্রশ্ন, রাতে ছানা খাওয়া ভালো না খারাপ? উত্তর, বন্ধুরা রাতে কখনোই ছানা খাবেন না, কারণ এতে পেটে গ্যাস হতে পারে, অম্বল, বুক জ্বালা এমনকি আলসার পর্যন্ত হতে পারে। তাই চেষ্টা করবেন সকালের দিকে কিংবা দুপুরের দিকে ছানা খাওয়ার। ছানা খাওয়ার পর জল খেলে কি ক্ষতি হয়? উত্তর, বন্ধুরা যে কোনো খাবার খাওয়ার পর অন্তত আধ ঘন্টা পর জল খাওয়ার নিয়ম, বিশেষ করে ছানা খাওয়ার পর অন্তত আধ ঘন্টা পরে জল খাবেন, কারণ ছানার মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। সেই পুষ্টিগুণগুলো শরীর অ্যাবসর্ব করে রক্তের সঙ্গে মেশাবে, সেই মেশানোর সময় তাকে দিতে হবে, অর্থাৎ শরীরকে দিতে হবে। তাই আধ ঘন্টা পরে জল খাওয়ার চেষ্টা করবেন।